অগাধ বিশ্বাস ছিল মায়ের। বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে, মেয়ে তো আর বড় হয়ে যায়নি, বয়সকালে নিশ্চয়ই দেখবে। কিন্তু 75 বছর বয়সী মনিকা দত্ত সেই বিশ্বাসটা কার্যত চুরমার হয়ে গিয়েছে গত কয়েক মাসে। অভিযোগ দেখা তো দূরের কথা, অক্টোবর থেকে বৃদ্ধ মাকে তালা বন্ধ করে রেখে যে যার মতো চলে গিয়েছে দুই মেয়ে। এক মেয়ে মায়ের খোঁজই নেয় না, আরেক মেয়ে পরিচারিকাকে দিয়ে রোজ একবার খাবার পাঠিয়ে দায়িত্ব সারে। শুক্রবার খবর পেয়ে আবাসনে এসে তালা খোলার ব্যবস্থা করে পুলিশ। এই তালা খুলেই ঘরের ভিতরে প্রবেশ করেছে সকলে, এবং এই অবস্থায় কেন তাকে এইভাবে আটকে রাখতে হয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন। যে বাড়িতে বা যে হাউজিং এস্টেটে তিনি রয়েছেন, যে ফ্ল্যাটে তিনি রয়েছেন, সেখানে একাধিক জায়গায় আবর্জনা স্তূপ হয়ে রয়েছে, কিভাবে বৃদ্ধা মাকে সেখানে রাখা গেল? দুমাস হয়ে গেছে। দুমাস আপনি একা একাই ঘরে রয়েছেন? হ্যাঁ, একা রয়েছি। আপনার মেয়েরা শেষ কবে আপনার সঙ্গে দেখা করেছে? আমার সঙ্গে কেউই দেখা করে না। 75 বছর বয়সী মনিকা দত্তর স্বামী প্রয়াত হয়েছেন কয়েক বছর আগে। দুই মেয়ের মধ্যে একজন অধ্যাপিকা, অন্যজন গৃহবধূ। কিন্তু মায়ের দেখভালের বেলায় কারো দেখা মেলে না বলে অভিযোগ বৃদ্ধার দাবি। মাসের শুরুতে মায়ের পেনশনটা তুলে নিতে বলেন না মেয়েরা, কিন্তু মাকে একবার দেখতে আসতে কারোর ইচ্ছে করে না। আপনার যে পেনশন থেকে আরম্ভ করে আপনার সমস্ত কিছু, সেগুলো আপনি পান না? কে পায়? আমার বড় মেয়ে রীনা মুখার্জির হাতে 12,000 টাকা এখন যায়, আগে ছিল 9,750 টাকা। বয়স ও রোগের ভারে এখন বাইরে বেরোনো তো দূরের কথা, ঘরের মধ্যেও চলাফেরা করতে পারেন না বৃদ্ধা। তালাবন্ধ ফ্ল্যাটে সব সময় বুকে জমাট বেঁধে থাকে ভয়, কিছু হলে কি করবেন? আমি কালে কাঁদছি, ফোন কাটিস না, আগুন লাগলে পোড়ে মরে গেলে তার বাথরুম করি, ফোনটাকে এখানে রেখে, যদি ওরা এসে বাঁচা মা এসো বাঁচা বাঁচা। শুক্রবার আবাসনের অন্যান্য বাসিন্দাদের থেকে বিষয়টি জানতে পারেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মৃগাঙ্ক ভট্টাচার্য। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে তালা খোলার জন্য বৃদ্ধার দুই মেয়েকে বারবার ফোন করলেও তারা কেউ আসেননি। দীর্ঘক্ষণ পর এক মেয়ে পরিচারিকাকে দিয়ে ফ্ল্যাটের চাবি পাঠিয়ে দেন। তালা খুলে পুলিশ ফ্ল্যাটে ঢোকে, তারপর নির্দেশ দিয়ে যায় ফ্ল্যাটে যেন তালা না লাগানো হয়। এত কিছুর পরও অবশ্য মনিকা দত্ত দুই মেয়ের কারোর দেখা মেলেনি। দিনের শেষে তিন কামরার ফ্ল্যাটে তিনি সেই একা অসহায়। আবির দত্ত, জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।